আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা গ্রামের গল্প বলি এক গ্রাম তিন চার মাস ধরে বৃষ্টি হয় না সেখানে খরা খরা লেগে আছে খরার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে না খেতে পেয়ে সবার জীর্ণ শীর্ণ অবস্থা সবাই অনেক কষ্টে আছে দুঃখে আছে একটা মাঠে সবাই জড় হচ্ছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে নিবেদন জানাবে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেবে তুই সবার মন ভীষণ খারাপ সবাই আশা হতো কি আসবে বৃষ্টি কখনো কি হবে শুধু একটি ছোট্ট মেয়ে ছাতা হাতে নিয়ে এসেছে এই ছাতাটাই আশা হোক আশা আছে বলেই জীবনে বেঁচে থাকে এত সুন্দর আশা আছে বলেই আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতে আশা আছে বলেই কিছু আছে তাই তো কবি বলেছেন সংসার সমসাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ তাই আশা ছাড়বেন না যতক্ষণ শ্বাস আছে যতক্ষণ বেঁচে আছেন আশা করে যাবেন চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ কখনো কখনো তো আমরা আশার সাগরে সংসার সমসাগরে আশার ভেলায় চড়ে আমাদের গন্তব্যে পৌঁছাবে ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ